আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিকস নিয়ে কথা বলবো। তার মধ্যে একটি হচ্ছে আমাদের বাড়িতে অনেক বাচ্চা রয়েছে যাদের ক্ষেত্রে দেখা যায় দাঁতের গোড়া দিয়ে দাঁত উঠে যাচ্ছে, অর্থাৎ দুধের দাঁত রয়েছে সেইটার গোড়া দিয়ে আবার পার্মানেন্ট টুথ, যেটাকে আমরা বলি স্থায়ী দাঁত, সেই দাঁত উঠে আসছে। সেক্ষেত্রে আমাদের করণীয় কী? দুই নম্বর হচ্ছে, যদি এমন হয় আপনার বাচ্চার দুধের দাঁত ফেলে দিয়েছেন কিন্তু সেখানে নতুন পার্মানেন্ট দাঁত আসবে কিন্তু আসছে না, অর্থাৎ আসল দাঁত স্থায়ী দাঁত উঠছে না, সেক্ষেত্রে করণীয় কী? আমি মনে করি এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এজন্য এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকের ভিডিওতে আমি এসেছি। আশা করি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। এখন প্রথম যে কথাটি হচ্ছে যে আপনার বাচ্চার দুধের দাঁত রয়েছে অথচ দাঁতের গোড়াতে দাঁত উঠছে, এটার একটা খারাপ প্রভাব রয়েছে। সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় বড় হয়ে গেছে, একটার উপর একটা দাঁত এসে গেছে, অনেক সময় দাঁতগুলো উঁচু রয়েছে, দাঁতগুলো আঁকা বাঁকা রয়েছে। এইগুলোর মূল কারণ হচ্ছে ছোটোবেলায় দুধের দাঁত দেরিতে ফেলা, অর্থাৎ দেরিতে ফেলার কারণে অথবা অবহেলার কারণে দাঁতের গোড়া দিয়ে ভিতর থেকে বা বাইরে থেকে দাঁত আসছে, যেটা পরবর্তীতে যখন বড় হচ্ছে তখন দেখতে খুব বাজে দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমাদের করণীয় কী? প্রথমত আমি বলবো, ছোটোবেলা থেকে আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের পরিবারের যেসব বাচ্চা রয়েছে তাদের খেয়াল রাখতে হবে যে কত বছর বয়স থেকে দাঁত, আসল দাঁত আসবে এবং দুধের দাঁত পড়ে যাবে। সাধারণত 6 বছর 7 বছর থেকে শুরু হয় দুধের দাঁত পড়ে গিয়ে স্থায়ী পার্মানেন্ট দাঁত আসা। তো তখনই খেয়াল রাখবেন যে যেন দুধের দাঁতের গোড়া দিয়ে আসল দাঁত না আসে, মাঝে মাঝে একটু নড়িয়ে চেক করতে হবে। যদিও বাচ্চারা অনেক ভয় পায়, দিতে চায় না, তবুও ওদেরই ভালোর জন্য অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং দেখতে হবে যে দাঁতটা নড়ছে কি না। এখন আপনি দেখছেন অথবা খেয়াল করেছেন তবুও দেখা যাচ্ছে কোনো কারণে দাঁতের ভিতর দিয়ে দাঁত উঠে গেছে, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে হচ্ছে যত দ্রুত সম্ভব ওই দুধের দাঁতটি ফেলে দিবেন। অনেক সময় দেখা যায় যে দুইটা দাঁত, অর্থাৎ নিচে দুইটা দাঁত দুধের দাঁতের গোড়া দিয়ে ভিতর থেকে দুইটা দাঁত এসে গেছে। অনেক বাবা মা আমাদের কাছে এসে বলেন দুইটা দাঁত তুলে ফেলবো, বাচ্চার কোনো সমস্যা হবে কি না। আসলে বিষয়টা হচ্ছে এরকম, যখনই দুধের দাঁতের গোড়া দিয়ে আসল দাঁত এসে গেছে তখনই ওই দুধের দাঁত না তুললেই বরঞ্চ ক্ষতি, অর্থাৎ ওই দুটো দাঁত তুলে ফেলা, অর্থাৎ ওই দুধের দাঁত তুলে ফেলা অপরিহার্য হয়ে পড়ে। যদি আপনি না তোলেন তাহলে দেখা যাচ্ছে ওই দুধের দাঁতের গোড়া দিয়ে শিকড় গজিয়ে যাবে এবং ওই দুধের দাঁত দুইটা আরও শক্ত হয়ে যাবে। কিন্তু শুরুতেই যদি আপনি ওই দুইটা দাঁত তুলে ফেলেন তাহলে বাচ্চা কষ্ট পাবে না, কোনো ইঞ্জেকশন বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন হবে না, শুধুমাত্র স্প্রের মাধ্যমে ওই দুইটা দুধের দাঁত তুলে ফেলা সম্ভব। আচ্ছা, যখনই আপনি ওই দুইটা দুধের দাঁত তুলে ফেললেন, ভিতরে আপনার আসল দুইটা দাঁত রয়েছে, সেই দুইটা দাঁত ওই বাচ্চা আস্তে আস্তে যখন বড় হবে, মুখটাও যখন বড় হবে, তখন ওই দুইটা দাঁত আস্তে আস্তে জায়গায় চলে আসবে। অনেক ক্ষেত্রে দেখা যায় জিব্বা দিয়ে আস্তে আস্তে ধাক্কা দিতে দিতে ওই দুইটা দাঁত জায়গায় চলে আসে। এই জন্য আমাদের পরামর্শ থাকবে, যখনই দেখবেন যে কোনো একটা দুধের দাঁতের গোড়ায় আসল দাঁত এসে যাচ্ছে, যত দ্রুত সম্ভব ডেন্টিস্টের কাছে গিয়ে ওই দুটা বা একটা দুধের দাঁত তুলে নিয়ে আসবেন। তাহলে আপনার ওই আসল যে দাঁতগুলো বাঁকা হয়ে উঠছে বা ভিতর দিয়ে বা বাইরে দিয়ে উঠছে, এটা আস্তে আস্তে ও বড় হতে হতে অনায়াসে জায়গায় চলে যাবে। এটা হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার দুধের দাঁত তুলেছেন, সেটা নিচে হতে পারে বা উপরে হতে পারে, কিন্তু আসল দাঁত আসছে না, সেক্ষেত্রে কী করবেন? আচ্ছা, এটা একটা হওয়ার কারণ হচ্ছে অনেক সময় আঘাত লাগার কারণে যদি দাঁত পড়ে যায় সেক্ষেত্রে আসল দাঁত আসতে দেরি করে। আবার অনেক সময় দেখা যাচ্ছে দাঁত গর্ত হয়ে গেছে বা দাঁত খেয়ে গেছে, ক্যাভিটিস আক্রান্ত হয়েছে, সময়ের আগে আপনি দাঁত ফেলে দিয়েছেন, এই কারণে আসল দাঁত আসতে দেরি হতে পারে। যেটাই হোক না কেন, যখনই দেখবেন আপনি দুধের দাঁত তুলে দিয়েছেন, সেটা দুর্ঘটনার কারণে ফেলে দেওয়া হোক বা ডাক্তার কাছে নিয়ে ফেলে দেওয়া হোক বা ক্ষয় হয়ে পড়ে গেছে সেটার কারণে হোক, দাঁত তুলে দেওয়ার পর বয়সটা খেয়াল রাখবেন। দাঁত তুলে দেওয়ার পর যদি এমন হয় যে 1 মাস কোনো দাঁত আসছে না, আর একটু অপেক্ষা করে 2 মাস আসছে না, এমনকি 6 মাস হয়ে গেছে কিন্তু উপরের দুইটা দাঁত বা নিচের দুইটা দাঁত বা একটা দাঁত কোনোটাই আসছে না, অর্থাৎ আসল দাঁত আসছে না, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ডেন্টিস্টের কাছে যাবেন, গিয়ে ওইখানে একটা এক্স রে করাবেন। এক্স রে করে দেখতে হবে যে দাঁতটা কোন পজিশনে আছে,
দাঁতটা যে পজিশনে আছে সেই পজিশনে হালকা করে চিড়ে দিলেই এটা আবার এক দু সপ্তাহের ভিতরে দাঁত উঠে যাবে। চিড়ে দেওয়াটা ভয়ের কিছু না, অনেক সময় আমাদের গ্রামে নানি দাদিরা ধান দিয়ে ওই জায়গাটা চিড়ে দেয়, চিড়ে দিলে তখন দাঁত এক দুই সপ্তাহের মধ্যে উঠে যায়। তো সেক্ষেত্রে আমি পরামর্শ দেবো খুব দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব ওই জায়গাটা হালকা করে চিড়ে দিলে এক দুই সপ্তাহের মধ্যেই দাঁত এসে যাবে। আশা করি আমি সবাইকে বিষয়টি বোঝাতে পেরেছি। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।